আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি রেসিপি বলেন ব্লগ বলেন নিয়ে এসেছি, তো দেখতে থাকুন। ওয়েস্ট করা ক্রিম দিয়ে আমি আজকে একটি 1 পাউন্ডের কেক ডেকোরেশন করব। তো আজকে আমি ভ্যানিলা কেক বানিয়েছি, কারণ প্রতিদিন আমার অর্ডার আসে চকলেট কেক, তো আমি বোরিং হয়ে গেছি চকলেট কেক বানাতে বানাতে। তো তার জন্য যেহেতু আমি নিজে বানাবো, এই জন্যই আমি ভ্যানিলা কেক বানিয়ে নিলাম আর কি। আর এই ক্রিমগুলি ডিপ ফ্রিজে আমি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, তো আমি চাই না যে ওয়েস্ট করা ক্রিমগুলি আমি অন্য কোনো কাস্টমারকে দেই। তো আমরা নিজেরা খেতে পারি, ফেলে আসলে ফেলে দেওয়ার মতো কিছু না, এটা ফ্রিজে অনেকদিন থাকে, ডিপ ফ্রিজে রাখলে থাকে। বাট আমার কাছে ভালো লাগে না যে আমি এই ডিপ ফ্রিজ থেকে ক্রিমগুলি বের করে আমি আসলে কাউকে দিব, এটা আমার একান্তইভাবে আমার ভালো লাগে না। অন্যান্য আপু ভাইয়েরা হয়তো বা এই কাজটা করে, আর আমি কিছু কিছু ভ্লগে বা ভিডিওতে দেখেছি, তো যাই হোক ওগুলি বলে লাভ নাই, আমার ভালো লাগে না তাই আমি করি না। তো আমি আমার নিজের জন্যই, আমার ফ্যামিলির ছোট্ট ছোট্ট বেবিদের জন্য আমি আজকের এই ক্রিমটা দিয়ে আমি কেক বানিয়েছি, কারণ ওরা আমাকে দেখলেই শুধু বলে কেক খাবে কেক খাবে। তো যাই হোক, আমার আজকের এই সিম্পল সহজ একটি ডেকোরেশন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার মনের কথা আমি জাস্ট বলেছি আর কি, আমার কথা বলেছি আমি অন্য কাউকে নিয়ে উদ্দেশ্য করে বলি নাই। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তো আমার ক্রিম যেমন যতটুকু ছিল আলহামদুলিল্লাহ ক্রিমটা দিয়ে আমি সুন্দরভাবে ডেকোরেশন করেছি, তবে নেভি ব্লু কালারের ক্রিমটা একটু বেশি ছিল, আর মিষ্টি কালারের ক্রিমটা ছিল, তো কিছু ফুল দিয়েছি ক্রিম দিয়ে, আর রেড কালারের ক্রিম ছিল, কিন্তু রেড কালারের ক্রিমটা কেমন জানি একটু ফেটে ফেটে গেছে। তো যাই হোক, তারপরেও মাশাল্লাহ সুন্দর হয়েছে, খারাপ হয়নি। যেহেতু আমরা নিজেরা খাবো, অত আহামরি ডিজাইন আমি আসলে করি নাই, আর ক্রিম যেহেতু শর্ট, যেহেতু বললাম যে বেঁচে যাওয়া ক্রিম দিয়ে আমি আজকে একটি কেক ডেকোরেশন করেছি তার জন্য আর কি। তো আমার এই কেকটি কেমন হয়েছে, বেঁচে যাওয়া ক্রিম দিয়ে আমি যে কেকটা বানিয়েছি, মানে বিভিন্ন কালার দিয়ে, রেনবো কালার দিয়ে বানিয়েছি, কেমন হয়েছে প্লিজ আপনারা জানাবেন। তো যাই হোক, আমার কেকের ডেকোরেশন শেষ, তো ভাবলাম যে কিছু স্টোন দিয়ে দেই, তো গোল্ডেন কালারের বলগুলি, ছোটো ছোটো বলগুলি দিয়েলাম, তো ছোটো ছোটো বাচ্চারা খাবে, তো সবাই খেয়েছে। আমি যখন কেকটা বানিয়ে আমি বিকালে বানিয়ে কমপ্লিট করেছি, পরে সন্ধ্যার সময় সবাইকে ডেকেছি, এসেছে, তো ওরা অনেক হ্যাপি, কালারফুল ক্রিম দেখে অনেক হ্যাপি। তো ফারিসা বেশি হ্যাপি, আমাকে আমি বলতেছিলাম ফারিসা এটা তোমার জন্য বানিয়েছি, তো ফারিসা বলে তুমি কি আমার জন্য প্রতিদিন কেক বানাও? তো এই তো পিচ্চিরা সবাই চলে আসছে। তো সবচেয়ে বেশি অবাক লেগেছে আলিফ, কেক কাটতেছে, কেক কেটে সে কেন জানি বুঝলাম না, বুদ্ধি করে সে আমাকে খাওয়াই দিল প্রথম, মানে সে কি বুঝে সে আমাকে খাওয়াইতে গেল আমি জানি না, মানে আমার এই জিনিসটা এত ভালো লেগেছে যে বলার বাহিরে। ছোট মানুষ, ও বুদ্ধি করে ওর আশেপাশে ওর যে ফ্রেন্ডরা বসেছিল ওদেরকে খাওয়াইতে পারতো, ও কেন জানে আমাকে খাওয়াইছে। ও আমার বড় ভাইয়ের ছেলে আলিফ, এখানে আছে ফারিসা আমার বোনের মেয়ে ফারিসা, আর অরেঞ্জ কালারের জামা পরা এটা হলো যে কি বলে আমাদের আপুটার নাম ভুলেই তো গেলাম, আপু তুমি রাগ করো না, আর রোজা আপু আমার, আর আছে রনির ছেলে, দুই ছেলে, তারপর আছে হলো গিয়া মাহি, যে মাহি আমাকে বলে লাল, মানে লাল ফুপ্পি, যে আমি কেক বানাই তার জন্য ও আমাকে নাম দিয়েছে লাল ফুপ্পি। তো এই তো ফারিসা বড় একটি কেক পেয়েছে, খুব হ্যাপি, নাচতেছে খাইতেছে। এই তো মাহি, সে অনেক কথা বলতেছে, তো মাহির বার্থডে 26 তারিখে, ওর নাকি একটা ডল কেক লাগবে, ওর জন্য একটা ডল কেক বানাবো ইনশাল্লাহ, সেটারও একটি ব্লগ আপনাদের সাথে নিয়ে আসবো। তো আমার আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে আমি সেমাইও রান্না করেছিলাম, কিন্তু সেমাইয়ের পর্বটা ছিল, মানে আমি আর এটাতে ঢুকাই নাই, মনে ছিল না, খাওয়া দাওয়া শেষ,
সেমাই খাওয়ার পরে আসলে কেকটা কাটা হয়েছে, তো আমার আর মনে ছিল না। আর এটা হলো ইয়ের আম্মু, মাহির আম্মু সবাইকে সার্ভ করতেছে দিতেছে। তো মাহির আম্মু আমাদের বাসায় আসলে সে অনেক কাজ করে, আসলে কি বলবো, আমার নিজের মানে ভাইয়ের বউর মতো সে অনেক কাজ করে, বলে দেওয়া লাগে না, সে অনেক কাজ করে। তো সবাই ছিল, খালা ছিল, তারপরে সিলভিয়া ছিল, তারপরে ফাইজান ছিল, রোজা ছিল, আমার বড় ভাবি ছিল, হাবিবা ছিল, আমার আম্মা ছিল। তো আমার আম্মা শরীরটা ভালো না, আমার আম্মার জন্য দোয়া করবেন সবাই। তো আম্মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে পরীক্ষা করতে গিয়েছিলাম, তো আস্তে আস্তে লেট হয়ে গেছে, তাই আমার ভয়েসটা দিতে দেরি হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আশা করি আমার ফুল ওয়াচ করবেন, ফুল ভিডিও দেখবেন, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই, তাই না আপুরা ভাইয়ারা? আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ পেজটি ফলো করবেন। তো আর এই ছোট্ট ছোট্ট বাবুদের জন্য সবার জন্য দোয়া করবেন। আরেকটা কথা যে সাফিকে আমি আগেই দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সাফি ঘুম থেকে উঠতে উঠতে তার 10টা বেজে গেছে, সে 10টার সময় এসে কেক খেয়েছে, তারপরেও সেটা একটু ভিডিও করেছি। তো যাই হোক, আমার আজকের এই ওয়েস্ট করা কেক ক্রিম দিয়ে কেকটা তৈরি করেছি, সবাই কিন্তু খেয়েছে, মাশাল্লাহ, বলে নাই যে কোনো স্মেল আসতেছে বা কোনো কিছু, আমি খুব সুন্দরভাবে রেখেছি। আসলে এগুলি দিয়ে কাজ করা যায়, বাট আমি করি না আর কি। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আর আমি করবই বা কীভাবে, আমার যদি কেকের ক্রিম ওয়েস্ট হয়, বিশেষ করে সাফি সেটা শেষ করে ফেলে, তো আমার আর ওই ওয়েস্ট করা ক্রিম দিয়ে আমার কেক নতুন করে কেক তৈরি করা হয় না, তো এর জন্যই আর কি। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি কেন জানি বারবার বারবার অসুস্থ হয়ে পড়তেছি, আমি জানি না। তো আবারও আপনাদের কাছে অনুরোধ রইল, আমাকে একটা লাইক দিয়েন না, দরকার নাই, লাইক দেওয়া দরকার নাই, ওয়াচ টাইম দিবেন না, দিয়েন না, কোনো সমস্যা নাই, কিন্তু একটু দোয়া তো আপনাদের কাছে পেতে পারি, তাই না? তো আমাদের হাসিবামনি তো খেতে পারে না, হাসিবামনির কেকটা হাসিবামনির আম্মু খেয়েছে, সে 2 পিস খেয়েছে, হাসিবারটাও খেয়েছে। তো যাই হোক, সবাই অনেক মজা পেয়েছে, কেকটা অনেক মজা ছিল, এই আর কি। তো আর আসলে আর বলার কিছু নাই, যেহেতু বলছি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ওয়াচ টাইম দিবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা মিষ্টি কমেন্টস করবেন। এর চেয়ে বেশি কিছু আসলে আমি আশা করতে পারি না, আর করিও না, কারণ আশা করলে আসলে বেশি আশা করলে মন ভেঙে যায়, হ্যাঁ, এটাই আমাদের দুনিয়ার নিয়ম। তো আশা আশা জিনিসটা আমি ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমার কপালে যা লিখে রেখেছে তাই হবে। তো আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে সব কিছু, আর দৌড়িয়ে লাভ দিয়ে আমি আসলে আপনাদের কাছে কি বলে চেয়ে চেয়ে এগুলি আসলে চাই না যে আমি লাভ দিয়ে অনেক বড় হই, আস্তে আস্তে হই না কেন, কারণ যার ভিডিও ব্লগ ভালো লাগবে তাকেই তো হয়তো মানুষ ভালোবেসে তাদেরকে দেখবে, লাভ করবে, ওয়াচ টাইম দিবে, তাই না? হয়তো বা আমাকে ভালো লাগে না, তার জন্য ওয়াচ টাইম দেয় না বা লাইক করে না, কমেন্টস করে না, তাতে আমার দুঃখ নাই। তো এই তো সাফি, সাফিকে দেখাতে বিদায় নিচ্ছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমি সবার জন্য দোয়া করি, তো সবাই সুস্থ থাকবেন, আর যদি পারেন আমার জন্য একটু দোয়া করবেন, আমি বেশি অসুস্থ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।